ঘড়িতে বাজে হচ্ছে 6:15, কিন্তু সকালের নয়, সন্ধে 6:15। রে, এই যে বাইরের অবস্থা। একটু বাইরে ঘুরে বেড়াবো, রোজ কিছু না কিছু কাজেই বেরোনো হয়, সাধারণত ঘুরতে বেরোনো হয় না, বহুদিন হয়ে গেল। তো আজকে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিচ্ছি, কারণ একটু পরে আমরা বেরোবো ঘুরতে। একটু সন্ধে হওয়ার ওয়েট করছি, 8:00 বেজে যাবে বেরোতে বেরোতে, কারণ তার আগে সেই রোদের তাপ কমতে চায় না, সূর্য ডুববে তারপরে যাব। তাই জন্য আমি আপাতত একটু রান্না বান্না সেরে নিচ্ছি। আমি একটু আলু পোস্ত বানাবো, তাই আলুগুলোকে একটু সিদ্ধ হতে বসিয়েছি, মানে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের প্রিয় খাবার এটা, তার পোস্ত বাটাটাও একটু দেখিয়ে দিই। এই যে লঙ্কা আর পোস্ত দিয়ে আমি বেটে রেখে দিয়েছি, এটা একদম শেষে দেবো, নয়তো লাস্টে না দিলে, প্রথমে দিয়ে দিলে ছানা কেটে যায়, মানে কেমন ছানা ছানা মতো হয়ে যায়, ওটা টেস্টি লাগে না, তো ওই জন্য আমি শেষের দিকেই দিই। এই যে এটা ফুটে যাক, ভালো করে কমে আসবে, তারপরে দেবো আমি সন্ধ্যের চা। সন্ধে তো হয়নি, যাই হোক, আমি সন্ধ্যের চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আমি দুবেলায় লিকার চাই খাই, আর দুটো মারি বিস্কুট নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে নিয়ে এবার রেডি হতে থাকি, আসবে। ফোন করেছিলাম, বললো ওই 7:45 নাগাদ বেরোবো। যাই হোক, আমার আলু পোস্ত ডান, তোমাদের দেখিয়ে দিই দাঁড়া। এই যে আমার হাজব্যান্ডের ফেভারিট আলু পোস্ত, দর্শনে যেও না, এটার গুণ বিচার করতে হবে, এটা অত্যন্ত টেস্টি লাগে, ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, পেটের জন্য একদম ঠান্ডা, কিন্তু খুব টেস্টি হয় এটা, সত্যিই সুন্দর খেতে হয়। তোমরা কে কে চায় বিস্কুট ডুবিয়ে খেতে পছন্দ করো? আমার তো বিস্কুট খেতে হলে একটু চা লাগে, আমি জল দিয়েও বিস্কুট খেতে ভালোবাসি। ঘড়িতে বাজে 8:05, আমি মোটামুটি রেডি, রেডি হওয়ার তেমন কিছু নেই, তো আমি রেডি হয়ে গিয়েছি। অরিন্দম বললো আসছে, একটু সিঁদুর পরে নিই, মেকআপ কিছু করিনি, আই এম নট আ মেকআপ পার্সন অ্যাট অল, বাস ওই লিপস্টিকটুকু পরে নিয়েছি, একটুখানি সিঁদুর পরে নিয়েছি, ব্যাস আমি রেডি, আমি একটু চুলটা বেঁধে নেবো, হয়ে যাবে। আজকে আমি আমার ইয়াররিংসগুলো একটু চেঞ্জ করবো, অনেক দিন হলো চেঞ্জ করি না আমি। এই এটা হচ্ছে রিয়েল পলের ইয়াররিংস, এটা শর্মিষ্ঠা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, এই দেখো। তো এটা আমি আজকে পরে একটু বেরোবো, আর কিছু সাজগোজ নেই আমার জীবনে, খালি লিপস্টিক আছে একটু, আর রোজ ওয়াটার আছে, আর অ্যালোভেরা জেল আছে, আর আর কি, আর সিঁদুর, আর আমার ইয়াররিংস খুব পছন্দের জিনিস, ইয়াররিংস আর চুড়ি আমার খুব পছন্দের, এই হচ্ছে আমার সাজগোজ। আমার মনে হয় আমাকে সাজলে একদমই ভালো লাগে না দেখতে, আমি মেকআপ করে দেখেছি, আমাকে আমার হাজব্যান্ডও আমাকে বলে তোমার মেকআপের দরকার নেই, তোমাকে মেকআপ ছাড়া ভালো লাগে, তো তারপর থেকে আরও আমার মেকআপের প্রতি ইন্টারেস্ট চলে গিয়েছে, একদম বহুত বকবক করছি। ইয়াররিংসগুলো খুবই প্রিটি লাগে, পরলে খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এগুলো আমি সবসময় পরি না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বলতে, আর একটু এগুলো একটু শৌখিন টাইপেরই, আমার খুব পছন্দের, তাই যখন আমাকে একটু লুকটা চেঞ্জ করতে মন চায়, আমার মতে ইয়াররিংস বদলালে আমার লুক চেঞ্জ হয়ে যায়, আমার মতে সেটা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা একটু পরেই বেরিয়ে পড়ছি, বাই। মাকে এখন একটু টিকিট পাঠানো, টিকিট পাঠানো সকাল হয়েছে,
রামনবমীর জন্য রেডি হচ্ছে, রামনবমী কালকে।